আচ্ছা, কথা বলবো বুমেরাং এর আপডেট নিয়ে, তার বক্স অফিস কালেকশন, এবং সবার প্রথমে জানিয়ে রাখি বুমেরাং দ্বিতীয় সপ্তাহে এসে নন্দনে শো পেয়েছে সন্ধ্যে 6:30। 7ই জুন বড়পর্দায় মুক্তি পেয়েছিল বুমেরাং এবং অযোগ্য। অযোগ্য অল ওভার ইন্ডিয়া হল পেয়েছিল 180+, এবং বুমেরাং অল ওভার ইন্ডিয়া হল পেয়েছিল 170+, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে 19টা PVR এবং 5টা সিনেপলিস এরকম শো পেয়েছিল, যেখানে বুমেরাং ছবি কোনো প্রাইম টাইম শো পায়নি। অন্যদিকে কৌশিক গাঙ্গুলির অযোগ্য নন্দনে শো পেয়েছে, এবং তার যে অডিয়েন্স হয়ে থাকে সাধারণত মাল্টিপ্লেক্স থেকে একটা বড় অঙ্ক উঠে আসে। এই ছবিটি পার্টিকুলার কোনো ছুটির ডেট না পেলেও পজিটিভ রিভিউ পেয়েছে শুরু থেকেই, এবং এটি মাল্টিপ্লেক্সে ভালো রান করেছে, যে কারণে প্রযোজনা সংস্থাকে এটি হিটের তকমা পেয়েছে। এমন অনেক জায়গা আছে যেগুলো বুকমাইশোতে অ্যাভেলেবেল নেই, এবং স্পট বুকিংয়েই এই ছবিটি হাউসফুল হয়ে যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি প্রায় 50 লক্ষ টোটাল আয় করেছে, এবং প্রথম সপ্তাহে আন্দাজ করা যায় এটি 1 কোটি ক্রস করে গেছে। যে কোনো বাংলা ছবির কোনো এক্সাক্ট এক্সপার্ট নেই বক্স অফিস কালেকশন তুলে ধরার জন্য, যে কারণে এই ছবির ক্ষেত্রেও সেম মূল অঙ্কের বক্স অফিস কালেকশনের একটু পার্থক্য হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।